আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। চোখে চোখ রেখে এই ইসিমটি মাত্র কয়েকবার পড়ুন, দেখবেন আপনার বাদ্যে চলে আসছে সুবহানাল্লাহ। এটা কোনো কুফুরি কালাম নয়, এটা কোনো অনর্থক কোনো কথা নয়, এটা সরাসরি আপনাদেরকে কিতাব থেকে দিচ্ছি। এই আমলটি যদি কেউ করে, যে কেউ যে কাউকে আপনি আপনার বাদ্যে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। এই কিতাবে রয়েছে 3 নং আমল, সেটা হচ্ছে ইয়া কহারু। এটা যদি কারো চোখের দিকে চোখ রেখে যদি কেউ পড়ে, তাহলে ইনশাআল্লাহ কয়েকবার পড়লে মনে মনে, মানে চোখে এভাবে চোখ রাখলো, রাখার পরে আপনি মনে মনে, মুখে উচ্চারণ করতে হবে না, মনে মনে কয়েকবার আপনি এভাবে এটা পড়ে নেবেন, ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু, এটা মনে মনে পড়ে নেবেন। মনে মনে পড়ে নিলে ইনশাআল্লাহ আপনি যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।